হযরত আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার জীবনের ভিতরে এমন পোশাক ছিল বাবা 11 জায়গায় তালি মারা ছিল আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার গায়ে একটা কম্বল ছিল আমার নবী পাকের দেওয়া ওগো আমার জননীরা ভালো করে শুনুন একদিন একদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আপনার কেনা বাড়িতে এসেছেন এসে বলছেন বিবি রে খাবার কিছু আছে নি না স্বামী আমার কিছু তো ঘরে দেখি না হঠাৎ করে আলী বলেন বিবি আমার বাজারের ব্যাগটা আমাকে দাও আমি যাব বাজার আপনার কিনা মদিনার গলিতে কাজকাম করতে কাজকাম করি যেটুকু কাম করব বিবি ওইটুকু আমি বাজার করে দিয়ে আসব বিবি সারাটা দিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার গলিতে ঘোরাফেরা করার পরও আপনার কোনো কাজ পাওয়া গেল না সন্ধ্যাবেলা বাড়ি এসেছেন বিবি সাহেবা জিজ্ঞাসা করেন স্বামী খবর সঙ্গে সঙ্গে স্বামী আমার খালি ব্যাগখানা দিয়েছেন হযরতে ফাতেমা আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন ওগো আমার স্বামী থাকে যদি নসিবে আপনি আপনি আসিবে আল্লাহ নসিবে রাখে নাই বলে পাওয়া যায় নাই কোনো দুঃখ নাই সারাদিন পর যদি স্বামী খালি প্যাকেট বাড়িয়ে আনে তো কি বল খেদিত পালন তো খেজন নিতে তো কুদুমি দেখাও তো থাকো তুমি বাড়ি চললাম বাপের বাড়ি অতি তাড়াতাড়ি ওগো জননী মা ফজরের আযান দিয়েছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নো আবার বললেন বিবি আমার নামাজ আদায় করে নিয়ে বিবি প্যাকেটটা দাও আবার যাই মদিনার অলি গলিতে ঘুরে ঘুরে কোনো কাজ তিনি আবার ফেলেন না দ্বিতীয় দিনে চিন্তা ভাবনা করেন কেমন করে বাড়িতে যাব কেমন করে বাড়িতে গিয়ে মুখ দেখাবো যাই হোক না কেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বাড়িতে এসেছেন বাবা সোনা মানিকের আমার বাড়িতে আসার পরে বিবি দেখে আজও খালি প্যাকেট কোনো কথাই নাই স্বামীর সেবা করতেছেন পাখা বাতাস করতেছেন স্বামীর তত্ত্ববোধন করতেছেন ওগো স্বামী চিন্তা করবেন না আল্লাহ পাক রুজি লেখেননি এই জন্য রুজি পাওয়া যায়নি আল্লাহ কাজে শুকরিয়া আদায় করুন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জগতের বুকে পাঠিয়েছেন নিশ্চিত তিনি কোনো না কোনো ব্যবস্থা করে দেবেন স্বামী আমার আমি ফাতেমা আমার আব্বা হুজুরকে নিজের চোখে দেখেছি তিন দিন চার দিন খেতে পেতেন না পেটে পাথর বেঁধে উপর দিয়ে চাদর জড়িয়ে আমার আব্বা যেন ঘোরাফেরা করতেন কেউ যেন দেখে বুঝতে না পারে রসুলুল্লাহ খেতে পাননি ওগো স্বামী আমার জগতের বুকে যদি ধৈর্য ধরা যায় আমার আব্বা জানিয়েছেন ইন্নাল্লাহ মাআস সাবিরিন ধৈর্যধারীকে আল্লাহ বড় পছন্দ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নু সেবা করছেন বিবি আমাদের ঘরে যদি মায়েরা হতো সেবা করত পাখা দিয়ে বাতাস করত গা হাত পা টিপে দিত দুদিন খায় না তার রাগ কম হয় এমনিতে রমজান মাসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রেখেছে কি রোজা শুধু খাইনি পরের মেয়ের সঙ্গে চোখ মেজেছে মিথ্যা কথা বলেছে ফাঁকি দিয়েছে আল ঠেলেছে সব করেছে মানে হাত পা চোখ কান নাক এদের রোজা সব বাদ খালি খাইনি খেয়াল করবে খালি খাইনি তাই ইফতারি নিয়ে বসেছে কি খাওয়া খাবে মনে হচ্ছে সব খেয়ে ফেলি অল্প কিছু খাওয়ার পরই এত বরকত এত বরকত আর হয় না হুজুর আর একটু খান আর হচ্ছে না যারা দুদিন খান কারবালার মাটিতে তিন দিন খান তাদের কি অবস্থা ছিল বা খেয়াল করবেন রমজানুল মোবারক মাসে যখন আপনি দুপুর মানে বেলা ঢলে যাওয়ার পর যখন পিপাসা খোদার তাড়না হবে তখন আপনি একটু কারবালার চিন্তাটা নিজে নিজে অবধ চিন্তা করবেন যে আল্লাহ আমি একদিন খাই না পানি পান করি না তাই যদি এই অবস্থা হয় এই কয় ঘন্টার মধ্যে যদি আমার এই দশা হয় কারবালার মাটিতে তো তিন দিন পর্যন্ত পানি পর্যন্ত খেতে পাইনি খাবার তো দূরের কথা যুবক আমার সোনা মানিকের
স্বামী স্ত্রী নামাজে সারাদাই করেছেন, কিছুক্ষণ আরাম করেছেন, আবার তাহাজ্জুদ নামাজ পড়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘরে মায়েদের কাছে তাহাজ্জুদ নামাজ নাই, জীবনে ফরজ নামাজগুলো ঠিক মতো পড়ে না, কত নামাজ কাজা হয়ে যায় কিন্তু সিরিয়াল একটাও কাজা হতে দেয় না, ঠিক না? আজকে কিন্তু সিরিয়াল ভালো দেখতে পাইনি, মনে বলে বলে আমিনউদ্দিন ভাই কোনো চিন্তা নাই, আগামী কাল আবার কাজা আদায় করে নেব। তৃতীয় দিন আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মদিনার অলিতে গলিতে কাজের জন্য সন্ধান করে করে বেড়াচ্ছেন বাবা। এমন সময়তে যখন আপনার দেখা গেল, সন্ধ্যা ঘনিয়ে আসে, কোনো কাজ পাওয়া গেল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বাড়িতে রওনা দিয়েছেন। বিবি সাহেবা স্বামী সেবাতে লেগে গেছেন, পাখা দিয়ে বাতাস করে হাত পা গুলো টিপে দেয়। হঠাৎ দেখে স্বামীর চোখ দুটো যেন ভিতরে ঢুকে গেছে, বাবা মুখটা শুকিয়ে গেছে। স্বামীকে ডাক দিয়ে বলেন, আমার স্বামী, আজ আপনার কাছে আমি একটা দাবি করতে চাই, পারবেন পালন করতে? কি বিবি আমার বলো না। ওগো আমার স্বামী, আমি তো ছিলাম বাড়ি, আপনি করেছেন মদিনার অলি গলিতে ঘোরাঘুরি, একটি কাজের জন্য কেউ কাজ দিল না। আমার পিতা আমাকে যে চাদরখানা দিয়েছেন, এই চাদরখানা মদিনার বাজারে বিক্রি করি, বিনিময়ে কিছু খাবার তৈরি আপনি কিনে আনুন, বিনিময়ে কিছু আপনি বাজার করে আনুন, আমি ফাতেমা নিজ হাতে খাবার তৈরি করি, আপনাকে খেতে দেব। আমি ফাতেমা আপনার দুঃখ আপনার কষ্ট সহ্য করতে পারি না, স্বামী আমার এতটুকু দাবি কি আমি ফাতেমার রাখবেন নাকি? হযরত আলী বলেন, বিবি রে, এই চাদরটা বরকতি চাদর, এই রহমতি চাদর, এই চাদরটা সবাই আদর করতে পারবে না বিবি, চাদরটা নিয়ে যাওয়া সম্ভব নয়। হযরত ফাতেমা বলেন, আমার স্বামী, আল্লাহ পাক আল্লাহ তাআলা জগতের বুকে পাঠিয়েছেন, স্বামী হলে স্ত্রীর জন্য নিয়ামত, আমার নবী জানিয়েছেন আল্লাহ ব্যতীত যদি কারো সেজদার হুকুম দিতেন, আমার নবী পাক বললেন, প্রত্যেক স্বামীকে বলা হতো, প্রত্যেক স্ত্রীকে বলা হতো, তোমরা তোমার স্বামীকে সেজদা করো, আল্লাহ ছাড়া কারো সেজদার হুকুম নাই, এই জন্য স্বামীর সেবাতে আমার আল্লাহ খুশি হয়ে যায়। পারবেন নি আমার চাদরখানা নিয়ে বাজারে বিক্রি করতে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা নবী পাকের কলিজার টুকরা তার মনের আশা পূর্ণ করার জন্য ওই চাদরখানা নিয়ে মদিনার বাজারে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার মায়ের ব্যবহার করা চাদর নয়, আপনার আমার মায়ের ব্যবহার করা পোশাক নয়, খাতুনে জান্নাত যিনি, জান্নাতি নারীদের সর্দারিনী যিনি, যে ফাতেমা এলে আমার দরুদ নবী উঠে দাঁড়িয়ে যেতেন, সেই ফাতেমার ব্যবহার করা চাদর। যে ফাতেমা এলে আমার দয়াল নবী বসে থেকে উঠে দাঁড়িয়ে যেতেন আদব সম্মানার্থে। কেন? বাপ মেয়ের জন্য আদব করে না তো? নবী আমার বলেন, সাহাবী রাসূল আপনারা জানেন না, আমি আর আল্লাহ, আমার আল্লাহ যখন আমার কাছে ফাতেমাকে দিয়েছি, আমি রাসূলুল্লাহ যখন ফাতেমা কোলেতে আমার মাথাখানা রেখে দিতাম, আমি নবী মনে করতাম যে আমার আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে মাথা দিয়ে রেখেছি, ফাতেমা আমার কন্যা নয়, ফাতেমা আমার মায়ের মতো। কত ভালোবেসেছেন তার কলিজার টুকরা ফাতেমাকে ও যুবকেরা। তাই আমি বলি, শুনুন আম্মা জান, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চাদরখানা নিয়ে স্বামী আমার বাজারে গিয়ে বিক্রি করলেন একজন ইহুদির কাছে, বিনিময়ে কিছু আপনার খাবার নিয়ে চলে এসেছেন বাড়িতে বাজার নিয়ে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নিজ হাতে রুটি বানিয়ে স্বামীকে খাওয়ালেন, নিজেও খেলেন, দুইজনে একটু আরামে গেলেন, আবার উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করতেছেন। এদিকে যে ইহুদি চাদরখানা খরিদ করে নিয়ে গেছে, তার বাড়িতে একটা ঘটনা ঘটে গেছে। গভীর রাতে হঠাৎ তার
নবী ঘুম ভেঙে গেল হঠাৎ খানা দেখছেন ঘরের মধ্যে যেন নূরের আলো আলোয় আলোয় হয়ে আছে ঝলমল ঝলমল করতেছে স্বামীকে ডাকে দেয় স্বামী গো ইতিপূর্বে কখনো ঘরে এমন আলো দেখি নাই ব্যাপারটা কি গো দরজাটা খুলে ভিতরে গেল চলে দেখে চাদর দিয়ে নূরের জ্যোতি প্রকাশিত হয় অন্ধকার ঘর আলো হয়ে রয়েছে স্বামী ইতিপূর্বে এমন ঘটনা দেখি নাই কোথাকার চাদর কেমন চাদর স্বামী ডাকতে বলে বিবি তুমি জানো না আমি রাতের বেলাতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে চাদরটা খরিদ করেছি আমাকে বলেছিল মূল্যবান চাদর খুব দামি চাদর ও বিবি আমার আমি টাকার বিনিময়ে খরিদ করে এনেছি বিবি ডাকতে বলে স্বামী এটা রহমতের চাদর এটা বরকতি চাদর এই চাদরের সম্মান অনেক এই চাদরের ইজ্জত অনেক কারণ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবহার করা চাদর আমি শুনেছি ফাতেমা রাদিয়াল্লাহু কেমন মহিলা তাকে জীবনে কেউ কখনো চোখে দেখিনি ও গো স্বামী আমার এই চাদরটা রহমতের চাদর ইজ্জত আমরা করতে পারবো না সম্মান আমরা রাখতে পারবো না ও গো আমার স্বামী আমি আপনাকে অনুরোধ করি চাদরটা অচিরেই আপনি ফেরত দিয়ে আসুন বিবিরে টাকার বিনিময়ে খরিদ করেছি এ কি আপনার ফেরত দেওয়া ঠিক হবে নাকি ও গো আমার স্বামী যদি না সম্মান রাখতে পারা যায় হয়তো আমাদের প্রতি গজব অর্পিত হবে ওগো আমার স্বামী জলদি করে চলুন না ফিরিয়ে দেই স্বামী আর স্ত্রী ওই রাতের বেলাতে চাদরখানা নিয়ে ফেরত দেওয়ার জন্য রওনা দিয়েছেন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ চাদরে নূরের জ্যোতি যার চাদরে নূরের জ্যোতি তার অন্তরে কেমন নূরের আলো আর আমাদের অন্তরেও আলো নেই পোশাকেও আলো নেই পোশাক পড়তে যে ঘুরি আল্লাহ বলার নেই যত ছোট পোশাক তত নাকি ভদ্র পোশাক পিঠ দেখা যাচ্ছে মাথা দেখা যায় কত কি সব এই পোশাকগুলো ভালো ভালো আমার জওয়ান যুবক সোনা মানিকে শুধু কি তাই নাকি বাবা পৃথিবীর জমিনে দেখা গেল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে স্বামী আর স্ত্রী আপনার কিনা বেরিয়ে আপনার দরজার কাছে আওয়াজ দিয়েছে ও গো আলী খুলে দেবেন কি দরজাটা জলদি আমি সেই হতভাগা ইহুদি বলে কি ব্যাপার ভাইজান আমার চাদরটা আপনার চাদর আপনি ফেরত নিন আপনার চাদর আপনি ফেরত নিন হযরত আলী বলেন আমি তো টাকা ব্যয় করে ফেলেছি আমি তো টাকা দিতে পারবো না তোমায় এখন বলে আমার টাকা দিতে হবে না আলী চাদরটা নিয়ে নেন আমি আপনাকে এমনি চাদরটা দিয়ে দিলাম আমি আপনার কাছে জানতে চাই আলী চাদরটা দিয়ে নূরের জ্যোতি কেন ছলক মারতেছে নূরের আলো কেন ছটা মারতেছে একবার কি আমাকে আপনি বলবেন নাকি সঙ্গে সঙ্গে হযরত আলী বলেন ওগো ভাইজান আমি আমার স্ত্রী ফাতিমা দরুদ নবী পাকের প্রতি কলেমা পড়ে ঈমান এনেছি আর আমার স্ত্রী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে তাহাজ্জুদ নামাজ কাজা হয়নি বলে আল্লাহ পাক তার পরিধানে চাদর দিয়ে নূরের জ্যোতি ছটা পার করে দিয়েছে ও আলী যে নবীর কলেমা পড়লে এমন পাওয়ারওয়ালা হওয়া যায় ওই রাসূলের ঠিকানাটা একবার বলে দাও না বলে কেন কেন বলে চাদরটা শুধু আমাদের ঘর আলো করে দি আলী আমাদের মনটাও আলো করে দিয়েছি আমরা স্বামী স্ত্রী দুইজনা যাব রাসূলুল্লাহর কাছে কলেমা পড়ে ঈমান নিয়ে আসব আর ও জোরে বলুন সুবহানাল্লাহ প্রেম কারে করে আমি আমার আম্মা জানদের বলতে চাই মা তিনি হলেন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনে খাওয়া হয়নি ঠিকমতো পেটে পাথর বেঁধেছিলেন তিনি কিতাবের ভিতরে আসতেছে আমার রাসূল পাকের জীবনটা সব থেকে বেশি যিনি বেশি পালন করেছেন বেশি আমল করেছেন তিনি হলেন নবী পাকের কন্যা হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো জোরে বলুন সুবহানাল্লাহ
শুধু কি তাই নাকি বাবা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হার মর্তাবা মর্যাদা সম্মান আল্লাহর দরবারে কত কিতাবখানা খুললে আপনি দেখতে পাবেন কিতাবখানা খুললে আপনি বুঝতে পারবেন বাবা সাহাবীবুন নবুয়াত আল্লামা হাফেজ গারি মাওলানা আব্দুর রহমান জামি লিখতেছেন পৃথিবীর জমিনে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে উসমান জিন্নুরাইন দাওয়াত দিতে গেলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ শুধু বলে বেদাত বেদাত যে কথা জীবনে শোনেননি সে কথা এখন শুনতে পাচ্ছেন শোনা যাচ্ছে না শোনা যাচ্ছে না দোয়া নেই মিলাদ নেই কিয়াম নেই জানাজার পর দোয়া নেই নেই আমি বলি বন্ধু নেই বলো না বলো তোমার জানা নেই যদি এখানে স্টেজে আমি আমিনউদ্দিন আপনাকে দেখাতে পারি খালি আমি গাড়িতে কিতাব আনতে আনতে দেখাবো তুমি বলো জানা নেই শুধু বলে নেই নেই বেদাত কি যন্ত্রণা বাবা কি সমস্যা আমার পা আমার হাত আমি সালাম কিয়াম করব তোর গালা করে ওরা বলে নেই ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না আমি বলি বন্ধু সহিহ মুসলিম শরীফ বাবুল হিজরা মক্কা থেকে মদিনায় হিজরত করাকালীন আমার নবী পাক মদিনায় যখন পৌঁছালেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সময়টা রাতের বেলা ছিল বাবা আওয়াল বৃদ্ধা বনিতা এবং মহিলারা ঘরে ঘরে ছাদের উপরে আর গোলামেরা সব রাস্তায় আমার নবী যখন যান তখন সবাই স্লোগান দিয়েছিলেন ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ মুসলিম শরীফের হাদিস শরীফে আছে আমার নবী পাককে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করা মদিনার সাহাবীদের সুন্নাত রাসূলের চারজন সাহাবী বিশিষ্ট সিদ্দিক ফারুক দুইজন হলো শ্বশুর উসমান মান আলী দুইজন হলো জামাই কথা কি বুঝতেছেন বন্ধু আমার কখনো সাহাবী রাসূলেরা আমার নবীকে নবী বলে ডাকেননি যখনই ডাকতেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ তুমি আজ এসে বলছো নাই বেদাত আদাত কুদাত তুমি খুঁজে পাচ্ছ না পেশাব করার দোয়া খুঁজে পেলে পায়খানা করার দোয়া খুঁজে পেলে আর আমার নবীর মিলাদ পেলে না হিংসা কেন এত আমি বলি নাই কথা বলো না বলো তোমার জানা নাই যুবক খুব খেয়াল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমতা কে দিয়েছেন দাদা হুজুর পীর কিবলাকে ক্ষমতা কে দিয়েছেন বসিয়া হুজুরকে ক্ষমতা কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আল্লাহ দেওয়া ক্ষমতায় তারা ক্ষমতাবান হয়েছে ঠিক কি না এখন আল্লাহ প্রদান করা জ্ঞানকে যদি কেউ অস্বীকার করে তো সে তো আল্লাহকেই অস্বীকার করে নাকি গো ওগো আমার জওয়ান যুবক সোনামানি কে আরব জগতের বুকে প্রেম করুন মোহাম্মত করুন আমার নবী পাক কি নামাজি হন পরিষ্কার হন নিজে নামাজি হন বাচ্চা গুলোকে নামাজি প বানানো যদি বাবাজি আমার মহাসেন আজান দেয় হাই আলা সালাম বিছানায় শুয়ে বলে তোরাই মসজিদ চালাও চালাস না যেন ভোর বেলা এ জননী মা খালাও আপনি জোরে একটু চিন্তা ভাবনা করুন জোরে কথা না বলি কথাগুলো একটু শুনুন খুব আমল করার চিন্তা ভাবনাতে
গো জননী আপনারই মতো একটি মায়ের পেট দিয়ে নবীগণ দুনিয়া এসেছেন, আপনারই মতো মায়ের পেট দিয়ে বয়স এসেছেন, আপনার মতো মায়ের পেট দিয়ে জগতের বুঝে খাজা মঈনুদ্দিন এসেছেন, আপনার মতো একটি মায়ের পেট দিয়ে মুজাদ্দিদ আলফে সানি হুজুর এসেছেন, আপনারই মতো একটি মায়ের পেট দিয়ে বাবা আমার এমনি করে সরকার আলা হযরত আজিমুল বরকত আগমন করেছেন, আপনারই মতো একটি মায়ের পেট দিয়ে মুজাদ্দিদ জামান দাদা হুজুর প্রিগি বিলাল রহমাতুল্লাহ আলাইহি আগমন করেছেন, মা আপনারা মায়ের জাতি মায়ের মতো জীবন যাপন করবে যেন নায়িকা হয়ে থাকবেন না। ওগো আমার জননী পৃথিবীর জমিনে যদি আমার মায়েরা জীবনটা পরিবর্তন করে নিত ইহ জগতে লাভ হতো পর জগতে লাভ হতো আমার নবী পাকের মহাব্বত করবা। ওগো আমার জননীরা সিরিয়াল দেখে দেখে সিরিয়ালের মতো জীবন যাপন করতেছো না মা আমার, আমার নবী পাকের কন্যা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীটা দেখো, তার জীবনী সম্পর্কে তুমি অবগত হও, তার জীবন সম্পর্কে জানো বোঝো, তার জীবনের সঙ্গে নিজের জীবনটা বাস্তবায়ন করো, অবশ্যই তুমিও জান্নাতি। সিরিয়ালের কোন নায়িকা সুন্দর পোশাক পরেছে তাই পড়তে হবে।